আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস 9 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এ ফিজিক্সের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। একের দাগের প্রশ্নটাতে বলা আছে ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে। ওকে, তাহলে নিউটন, নিউটন কি? নিউটন হলো বলের এসআই একক। আর নিউটনে কি লেখা যায়? নিউটনকে লেখা যায় কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আবার ডাইনকে কি লেখা যায়? ডাইনকে লেখা যায় গ্রাম ইনটু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর এই নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্কটা লিখতে বলেছে। তাহলে আমরা এক নিউটন দিয়ে শুরু করি। তাহলে এক নিউটন সমান আমরা কি লিখতে পারি? এক নিউটন সমান লিখতে পারি 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আমাদের উদ্দেশ্য কেজিকে গ্রামে এবং মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করা। তাহলে কেজিকে গ্রামে মানে 1000 দিয়ে গুণ, অর্থাৎ 1 কেজি সমান 1000 গ্রাম ইনটু মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি সেকেন্ডকে কিছু করলাম না, 1000 আর 100 গুণ করলে 1 এর পিঠে 5টা 0, অর্থাৎ 1 এর পিঠে 5টা 0 না দিয়ে 10 এর মাথায় কত দিলাম? 5 দিলাম। ওকে, আর 10 এর মাথায় 5 মানে 10^5, আর 1 এর পিঠে 5টা 0 একই জিনিস। তাহলে কি হলো? গ্রাম ইনটু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর তাকিয়ে দেখো তো যে গ্রাম ইনটু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই তো ডাইন, অর্থাৎ লিখতে পারি 10^5 ডাইন। তার মানে আমরা কি সম্পর্ক পেলাম? আমরা সম্পর্ক পেলাম যে 1 নিউটন সমান 10^5 ডাইন। এটা হলো আমাদের নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? 2 এর দাগের প্রশ্নটাতে বলা আছে যে একটি নিস্তড়িত পরমাণুর কে কক্ষে 2টি, অর্থাৎ কে কক্ষে 2টো ইলেকট্রন আছে? এল কক্ষে ইলেকট্রন আছে কটা? 8টা। এবং এম কক্ষে ইলেকট্রন আছে কটা? 2টো। কি বার করতে বলেছে? বলেছে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত। পরমাণু ক্রমাঙ্ক মানে কি? প্রোটন সংখ্যা। আর যতগুলো প্রোটন ততগুলোই নিশ্চয়ই ইলেকট্রন থাকে, অর্থাৎ ইলেকট্রনগুলো যোগ করে দিই। অর্থাৎ আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক সমান সমস্ত যোগ করে দাও, অর্থাৎ 2 যুক্ত 8 যুক্ত 2 সমান 12। ওকে, এরপর বলা আছে মৌলের পরমাণুর এম কক্ষ, এই যে এম কক্ষের থেকে 2টি ইলেকট্রন সরিয়ে নিলে বা ইলেকট্রন 2টিকে সরিয়ে নিলে যে আয়ন তৈরি হয় তার সংকেত লিখো। তাহলে প্রথমত বলো তো, এই যে মৌলটার পরমাণু ক্রমাঙ্ক 12, তাহলে মৌলটা কি, কোন মৌলটা সম্পর্কে বলেছে? ম্যাগনেসিয়াম। তাহলে দেখো তোমরা এটা মুখস্থ রাখবে সবাই, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এরকম করে মনে রাখবে। তাহলে 11তে আছে সোডিয়াম, 12তে আছে কি? ম্যাগনেসিয়াম। তার মানে মৌলটা কি? মৌলটা হলো মৌলটার চিহ্ন, মৌলের চিহ্ন হচ্ছে ম্যাগনেসিয়াম, Mg লিখে দিয়েছি। ওকে, এরপর এম কক্ষপথ থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে, আর 2টো ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি হয়েছে? প্লাস, অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ কি হয়েছে আমাদের এখানে? কেটায়নে পরিণত হয়েছে। তাহলে 2টো ইলেকট্রন সরিয়ে নিলে যে আয়ন তৈরি হয় তার সংকেত, তাহলে আমরা শুধুমাত্র লিখছি আয়নের সংকেত কি হবে? 2টো ইলেকট্রন নিয়েছি, আর নিয়ে নিলে প্লাস চিহ্ন হয়, অর্থাৎ 2+ Mg2+। এটা কি আয়ন? এটা হলো কেটায়ন। ক্লিয়ার? তাহলে এটার উত্তর এটাই। 3 এর দাগের প্রশ্নটাতে বলা আছে যে একটি মাপনী চঙ্গের সাহায্যে কিভাবে তুমি 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে। এর জন্য তুমি কি করবে? এই জন্য তুমি একটা শুকনো আয়তন মাপক চোঙ নাও। ওকে, আয়তন মাপক চোঙ নাও। এরপর তুমি কি করবে? এই আয়তন মাপক চোঙে ডাক দেওয়া আছে, ওকে, যে এই আয়তন কত কীভাবে মাপবে তার পাঠগুলো দেওয়া আছে। এরপর তুমি কি করছো? তুমি একটা ডোপারে করে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা করে এরকম জল ফেলতে থাকছো। ওকে, তুমি মনে করো 200 ফোঁটা জল ফেলেছো। 200 ফোঁটা জল ফেলার পর দেখলে এই আয়তনক চোঙটাতে এর লেভেল চলে সেই লেভেলে, এবং এর পাট মনে করো এখানে ভি দেওয়া আছে। কত দেওয়া আছে? ভি দেওয়া আছে। তাহলে 200 ফোঁটা জল ফেলার ফলে এই আয়তনমাপক চোঙটাতে জল ভর্তি হয়েছে এবং সেই জলটা যে লেভেলে আছে সেখানে এটার পাঠ ভি দেখাচ্ছে। ওকে, তার মানে এই জলটার আয়তন নিশ্চয়ই ভি, ঠিক আছে? তাহলে এটা তো 200 ফোঁটা এখানে জল আছে বলেই তো আয়তন ভি হয়েছে। তাহলে 1টি ফোঁটার আয়তন কত হবে? ভি/200, এটাই আমাদের হবে। যদি এটা আমার তুমি সেমি কিউ থাকতো একক, তাহলে এরাও এটারও একক সেমি কিউ হতো। ওকে, তাহলে এটা হলো এর বেসিক কনসেপ্টটা। এটার উত্তর কী লিখবে তোমাদের স্ক্রিনে আসছে, লিখে নাও।
চারের দাগের প্রশ্নটাতে বলা আছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লিখো। তাহলে আমাদের আগে জানতে হবে যে রাদারফোর্ড কি বলেছিল, তারপরে তার ত্রুটিটা সম্পর্কে জানবো। ওকে, তাহলে দেখো রাদারফোর্ড হলো ইনি বলেছিল যে একটা পরমাণু পরমাণুর ভিতরে থাকে পজিটিভ অর্থাৎ ধনাত্মক আয়নগুলো, ওকে, এবং তাকে কেন্দ্র করে তার চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো অর্থাৎ নেগেটিভ চার্জ ঘুরতে থাকে, তীব্র বেগে আবর্তন করতে থাকে। তাহলে এটা ধনাত্মক, এই ধনাত্মক আয়নটা কি করে, এই ধনাত্মক আয়নটা নেগেটিভ আয়নকে কি করে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, কিন্তু এই ইলেকট্রনটা তীব্র বেগে আবর্তন করতে থাকে, তীব্র বেগে আবর্তন ঘুরছে না, তাহলে তীব্র বেগে আবর্তন করতে থাকে বলে এই ইলেকট্রনের মধ্যে অপকেন্দ্র বল উৎপন্ন হয়, সেই অপকেন্দ্র বলটাই এরকমভাবে বাইরের দিকে ক্রিয়া করে। এর ফলে কী হয়, এই বল এবং এই বল, এই দুটো বল পরস্পর সমান ও বিপরীতমুখী হয়, দুটো দুজনকে প্রশমিত করে দেয়, এর ফলে এই ইলেকট্রনটা খুব সুন্দরভাবে পাক খেতে থাকে, নিউক্লিয়াসের উপর এসে পড়ে না, এর ফলে কি প্রতিটা পরমাণুর একটা নির্দিষ্ট গঠন পাওয়া যায়। কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েল, ইনি বিজ্ঞানী ম্যাক্সওয়েল ইনি বললেন যে কোনো একটা চার্জযুক্ত আয়ন যদি ঘুরতে থাকে তাহলে এখান থেকে সবসময় কিছু শক্তি তরঙ্গের আকারে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে বাইরে বের হতে থাকে। তাহলে এর থেকে কিছু শক্তি যদি বাইরে বের হয় তাহলে কী হবে, এর এই যে এই ইলেকট্রনটার শক্তি ক্রমাগত কমতে থাকবে, আর ক্রমাগত শক্তি কমতে থাকলে এটা কী করে, এটা একে আকর্ষণ করবে, এর শক্তি কমে যাচ্ছে, তাহলে এর শক্তি যদি কমে যায় তাহলে কি এর শক্তি তো কমছে না, তাহলে এ তো একে আকর্ষণ করছে, তাহলে একে যদি আকর্ষণ করতে থাকে তাহলে কি এটা আস্তে আস্তে এরকম ঘুরতে ঘুরতে আমাদের নিউক্লিয়াসের উপর এসে পড়বে। তার মানে কি এটার কোনো নির্দিষ্ট স্থান থাকবে না, মানে কি পরমাণুটার একটা সুস্থির গঠন থাকবে না, এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করলো। তাহলে এটা হলো একটা ভুল, মানে যেটা রাদারফোর্ড বলেছিল। আর দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত রাদারফোর্ড বলেছিল যে এই যে পরমাণুটা মানে এই যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা যে শক্তিটা বিকিরণ করবে সেই বিকিরণটা কি আমাদের অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস, কিন্তু দেখা গেছে যে এটা যে পরিমাণ শক্তি বিকিরণ করছে সেই বিকিরণটা কি ডিসকন্টিনিউয়াস, মানে বিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি করছে। ওকে, তাহলে এই দুটো তোমাদের ত্রুটি তোমাদের স্ক্রিনে আসছে, ওই দুটো ত্রুটি তোমরা লিখে নাও। পাঁচের প্রশ্নটাতে বলা আছে যে একটি খেলনা গাড়ি 20 সেন্টিমিটার/সেকেন্ড বেগে চলছিল, 1 মিটার দূরত্ব যাওয়ার পরে ওই গাড়ির বেগ দাঁড়ায় 50 সেমি/সেকেন্ড, তাহলে গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলেছে। তাহলে কী বলা আছে, প্রথমত বলা আছে গাড়িটি 20 সেন্টিমিটার/সেকেন্ড বেগে চলছিল, অর্থাৎ গাড়িটার প্রাথমিক বেগ বলা আছে। তাহলে প্রাথমিক বেগ যেটাকে আমরা স্মল ইউ দ্বারা প্রকাশ করি, কত বলা আছে 20 সেমি/সেকেন্ড বলা আছে। ওকে, এরপর বলা আছে 1 মিটার দূরত্ব যাওয়ার পর, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বটা বলা আছে। তাহলে আমরা লিখে নিই অতিক্রান্ত দূরত্বকে এস দ্বারা প্রকাশ করে, তাহলে এস সমান কত লেখা আছে 1 মিটার। ওকে, তাহলে 1 মিটার এবং এখানে সেমি আছে না, তাহলে মিটারটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে নিই, তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, এরপর বলা আছে ওই গাড়িটির বেগ দাঁড়ালো 50 সেমি/সেকেন্ড, অর্থাৎ অন্তিম বেগ বলা আছে। তাহলে অন্তিম বেগ যেটাকে আমরা স্মল ভি দ্বারা প্রকাশ করি, এটা বলা আছে কত 50 সেমি/সেকেন্ড। কী বার করতে বলেছে, গাড়িটির ত্বরণ অর্থাৎ যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান জিজ্ঞাসার চিহ্ন। তাহলে ইউ এস ভি এবং এ, এই চারটা দিয়ে গতির কোন সমীকরণ আছে বলো তোমরা, গতির তৃতীয় সমীকরণ আছে। তাহলে আমরা লিখতে পারি গতির তৃতীয় সমীকরণ থেকে পাই গতির তৃতীয় সমীকরণ, মনে পড়ছে না, লিখে দিই তাহলে, এটা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস। ওকে, যেহেতু এখানে ত্বরণ তাই প্লাস, তাহলে আমরা এখান থেকে বার করবো কার মানটা, এর মানটা, তাহলে শুধুমাত্র ভি এবং ইউ এবং এস এর মানটা বসিয়ে দিই, তাহলে এখানে ভি কত 50, অর্থাৎ 50 স্কোয়ার সমান ইউ কত, ইউ তো 20, অর্থাৎ 20 স্কোয়ার যুক্ত 2 ইন্টু এ, এ তো বার করবো, ইন্টু এস কত 100। ওকে, বা তাহলে এখানে 50 স্কোয়ার করলে 5×5=25, আর 2 শূন্য সমান 20 স্কোয়ার করলে পাওয়া যায় কত 400 পাওয়া যায়, আর এটাকে গুণ করলে 200 এ। ওকে, বা তাহলে এটার থেকে এটাকে বিয়োগ করি, অর্থাৎ 2500 - 400 সমান 200 এ, বা এরপর এটাকে আগে লিখি, অর্থাৎ 200 এ সমান এটাকে বিয়োগ করলে পাওয়া যায় 2100। তাই তো, হ্যাঁ,
তাহলে বা এ সমান কত পাওয়া যায়, এ সমান পাওয়া যায় 2100 বাই 200, 200 200 কেটে দিলাম, আর দুই দিয়ে যদি এটা কাটি তাহলে 2 একে 2 শূন্য, 2 পাঁচে 10 অর্থাৎ 10.5, বা এ সমান 10.5। তাহলে উত্তরটা কি লিখবে, উত্তরটা লিখবে ত্বরণ সমান 10.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে এসে আমাদের পাঁচটা কোশ্চেন শেষ হইল মোডাল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ানে। তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে। তাহলে এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।